অ্যাকচুয়ালি বাস্তবেও কি সেই রকমই হয়ে থাকে কিনা? না, আমার মানে উনি একটু সবসময় একটা মুড নিয়ে থাকে, একটু গম্ভীর গম্ভীর মুড নিয়ে, কিন্তু উনি খুবই মজার একটা মানুষ। আমার আমি আমাকে অভিনয় শিখতে সাহায্য করেছেন অনেক। আমি তাকে বলি আইনস্টাইন অফ আওয়ার ইন্ডাস্ট্রি। ওয়ান্ডারফুল। তো এরকম তো অনেক মজার মজার কাহিনী হয়ে থাকে। তুমি আসলে অনেক নাটক অলরেডি করে ফেলেছো, অনেক ড্রামা করেছো, অনেক মানে দু একটা শর্ট ফিল্মও করেছো, যেটা তুমি আমাকে মেনশন করলে। তো এরকম নাটক করতে যাওয়ার সময় তোমার কোনো কো-আর্টিস্ট অথবা টিমের মধ্যে এরকম ধরনের যে কোনো কো-আর্টিস্টের সাথে কি কোনো মজার কোনো কাহিনী কখনো ঘটেছে, এটা যদি তুমি আমাদের সাথে একটু শেয়ার করতে। জাস্ট ইন্টারঅ্যাক্টিভ সেশন বলে আমি জাস্ট বলছি, যদি কোনো কিছু আউট অফ দ্য টপ অফ ইউর হেড কোনো কিছু মাথায় আসে যে খুবই মজাদার একটা কোনো কাহিনী হয়েছিল বা ঘটেছিল শুটিং এর মানে সময় আর কি। আসলে শুটিং এর সময় আমার তো প্রতিদিনই মনে হয় এক এক দিন এক এক ধরনের এক্সপিরিয়েন্স হয়। সবচেয়ে বেশি যেটা মজা হয় আমাদের শুটিং এ, আমি এক্সপিরিয়েন্স করেছি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি, যেসব শুটিং এ ঝামেলা হয়, বিশাল ঝামেলা, প্রোডাকশন টিম আলাদা হয়ে গেছে, ডিরেক্টরিয়াল টিম আলাদা হয়ে গেছে, পুরো শুটিং বন্ধ, এবং বেশিরভাগ সময় এরকম হয় নিশুভার সাথে। হ্যাঁ, আমি বলি যা ধরেন একজন ডিরেক্টর মেহেদী হাসান জনি, একটা ছোট ভাই, আমরা তো সবাই পরিবার, দিস ইজ মাই এক্সটেন্ডেড ফ্যামিলি, আমার শুটিং এর মানুষজন আমার আরেকটা পরিবার। তো দেখা যায় কি এই সেম ডিরেক্টর সেম কো-অ্যাক্টরদের সাথেই কাজ করা হয়, একটা কমফোর্ট জোন তৈরি হয়ে যায়। তো নিশো ভাইয়ের সাথে যখনই কাজ হয়, আমি সকালবেলা মেকআপ তো আমি খুব কম নেই ইউজুয়ালি, আজকে তো একটু শিমার দিয়েছি, আমাকে একটু গ্লসি গ্লসি লাগছে, বাট আমি দেই না, আপনারা তো জানেন। তো আমি যেদিন নিশো ভাইয়ের সাথে শুটিং থাকবে ওই দিন আমি একটু বেশি করে মেকআপ দিয়ে যাই, কারণ আমি জানি দুপুরের পর একটা গ্যাঞ্জাম হবে এবং তারপর বিকেল পুরো বিকেলটা আমরা বসে থাকবো, এবং আমরা জানি শুটিং হবে কিন্তু আমরা সবাই ভাব করবো যে শুটিং আসলে বন্ধ, প্যাক আপ কি নিয়ে। ফর এক্সাম্পল নিশো ভাই আমার সামনে বসা, আমি এখানে বসা, নিশো ভাই তার ডায়ালগ দিচ্ছে, সামহাও সে হয়তো ডায়ালগ দিতে একটু ভুলে গেছে বা দেয়নি, তো আমি ভাবলাম যে আচ্ছা আমি আমারটা দিয়ে দিই, কারণ আমার দিকে ক্যামেরা তাক করা, আপনারা জানেন কি না, তা ওভার দ্য শোল্ডার একটা ফ্রেম আছে যে এখানে ক্যামেরা রাখলে ওর পাশে যদি নিশো ভাই থাকে তার অ্যাক্টিং ক্যাপচার করা হয়, নিশো ভাইয়ের কাঁধের উপরে যদি ক্যামেরা রাখা হবে না ওই সাইডে তাহলে আমার অ্যাক্টিং ক্যাপচার করা হচ্ছে। তো আমি জানি আমার অ্যাক্টিং ক্যাপচার করা হচ্ছে এখন, তো ওনার ডায়লগটা এখন ইম্পর্টেন্ট না, তো আমি আমার ডায়লগ বলে দিলাম, ব্যাস আগুন ফায়ার। ও আচ্ছা শার্লিন, তোমার আমার ডায়লগ শোনারও দরকার নাই, মুখস্থ। তো এই অ্যাক্টিং তুমি শিখে, এই অ্যাক্টিং দিয়ে তুমি আর্টিস্ট হবা? না না না, এই হয়তো শুটিং চলতে পারে না, চলতে পারে না। তো আচ্ছা, এটার পরপরে আমি বললাম যে না আসলে হয়েছে কি ঋষু ভাই, তো আমার অ্যাক্টিং পার্ট চলছে, এর মধ্যে হয়তো ডাইরেক্টর এসে বললো আচ্ছা ভাইয়া আপনারও ডায়ালগে মানে একটু ভুল ছিল। কেন তুই ভুল বললি কেন, কি ভুল ছিল? মানে আপনি হাসিটা জানি কিভাবে, এটা হাসিটা ঠিক মতো দেন। এটা শোনার পরে তো ঋষু ভাইয়ের মনে হচ্ছে না কি কিভাবে হাসি দিচ্ছি আমি, ফর এক্সাম্পল সে হাসি দিয়েছিল এইভাবে, হ্যাঁ এইভাবে হাসি দিয়েছিল, কারণ ডাইরেক্টর পছন্দ হয়নি, সে তখন হাসি দেওয়া শুরু করলো এভাবে। সো ডেফিনেটলি ডাইরেক্টর উড নট লাইক ইট, নিশো ভাই ভালো করে জানে ডাইরেক্টর উড নট অ্যাপ্রুভ অফ ইট, ব্যাস এটা নিয়ে চললো। এগুলো আমাদের হরমেশা হয়, আবার আমাদের মিটমাট হয়ে যায়, আমরা শুটিং করি আবার আমরা প্ল্যান করি, তো এরকম ছোট ছোট জিনিসই হয়, এমন বড় কিছু হয় না। এই আমি এমনিতে শুনেছি যে তুমি অনেকগুলো অ্যাক্টিং করেছো, যে অপূর্ব শুনেছি না, আমি দেখেছি যে অপূর্বর সাথে তুমি অনেক অ্যাক্টিং করেছো, এবং আমরা এটাও জানি যে উনি কখনই ওনার টাইমটা মেনটেন করে আসেন না এবং সকালে কখনো শুটিং থাকে না। তো এরকম কি কখনো হয়েছে যে ওনার জন্য সারাদিন অপেক্ষা করা হয়েছে কিন্তু উনি আসেনি সেটে? না এরকম হয়নি কখনো। আসলে আমার কাজ সবচেয়ে বেশি হয় নিশো ভাইয়ের অপর ভাইয়ের সাথে, সেটা দেখেছি, এই দুটো হয়, দুটো দুই টাইপের, একটা হচ্ছে অপূর্ব ভাই, উনি বলেই দেন যে 12টার আগে সেটে যাবো না, কিন্তু উনি যখন ঢুকে হি কামস লাইক আ হিরো, মানে উনি আমরা টেলিভিশন স্ক্রিনে যেরকম উনি বাস্তবেও সেরকম, আমার ধরনের ওই বাড়িতে